যেটা অসীম ভাই বললেন যে উনি যেমনিভাবে ওনার রাজনৈতিক দর্শন এটা ছিল না যে উনি দেশে এমপি হবেন মন্ত্রী হবেন, আমরা যখন 86 সালের স্কুল ছাত্র হিসেবে স্বৈরাচার বিরোধী আন্দোলনের একটা ছোট্ট কর্মী, তখন আমার ভিতরে রাজনৈতিক দর্শন ছিল না। দর্শন ছিল এই, আমি কখনো ক্ষমতায় যাব, আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, এমপি হব, মন্ত্রী হব, সেই দর্শন আমাদেরও ছিল না। আমাদের মাথায় কী মোটো ছিল? 75-এ বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ডের শিকার, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচার করতে হবে, আইনের শাসন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে দেশে, এটা ছিল আমাদের রাজনৈতিক মোটো, এটাই ছিল আমাদের সামনের ভাবনার জায়গা একটি। সেটাকে কেন্দ্র করেই বাংলাদেশ আওয়ামী লীগ 75 থেকে 96 দীর্ঘ 21 বছর আন্দোলন সংগ্রাম করে বঙ্গবন্ধু বিহীন বাংলাদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কাজ করেছেন এবং তার ফসল আজকে গোটা বাংলাদেশের মানুষ ভোগ করছে। এরপর আসেন, একটা দেশের গোটা বাঙালি জাতিকে যে মানুষ মন্ত্রমুগ্ধের মতন শত শত দিন, হাজার হাজার দিন, 13 বছর জেল কেটেছে, বাঙালি জাতিকে স্বাধীনতার মন্ত্রমুগ্ধ যে উজ্জীবিত করেছে, স্বাধীনতার স্বপ্ন সাত কী পাওয়ার জন্য কী কী কাটা বিছানো আছে সেগুলো পরিষ্কার করে মহান মুক্তিযুদ্ধ সংগঠিত করলো, প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সের ডিটেইল আছে, বাংলাদেশের স্বাধীনতার ঘোষককে, স্বাধীনতার মহানায়ককে, এই জাতি রাষ্ট্রের পিতাকে, সেখানে অসীমবার মতন একজন মানুষ বিইং এ স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি, ওটা পরে ইন ইংলিশ লেখা হয়েছে, আই মেজর জিয়াড উই হিয়ার বি ডিক্লেয়ার্ড অন বিহাফ অফ আওয়ার গ্রেট ন্যাশনাল লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বিএনপির রাস্তাঘাটের যে কর্মীরা তারা যে কথা বলবে এই কথা তো নাসিরুদ্দিন অসীমের কাছ থেকে আশা করি না। আমাদের ফ্যাক্টস অ্যান্ড ডকুমেন্টস, জিয়াউর রহমান একজন বড় মুক্তিযোদ্ধা, জিয়াউর রহমান একজন সেক্টর কমান্ডার, এটাকে বরঞ্চ ফোকাস করলে সেটাই বরঞ্চ ইতিহাসের বাস্তবতায় ওটাই ফোকাস হবে। আপনাদের দলের লোকরা পার্লামেন্টে বলে জিয়াউর রহমানকে কেন, জিয়াউর রহমানের যে বাস্তবতা, পাকিস্তানের চর, এই কথাগুলো কখন বলা হয়? 75-এ 15 আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেয়েছি বঙ্গবন্ধুর খুনিদেরকে ব্লাস্ট বিভিন্ন জায়গায় পৃষ্ঠপোষকতা করেছে। ওনারা যদি অফিসিয়ালিও বলেন, 77-এ জিয়াউর রহমান ক্ষমতা নিছে, অফিসিয়ালিও যদি দেখি আমরা 77-79 ইলেকশন করছেন, 77-এ ইয়েস অর হ্যানো ভোট করছেন, 79-এ পার্লামেন্ট ইলেকশন দিচ্ছেন, আওয়ামী লীগ অংশগ্রহণ করেছে, সেই পার্লামেন্টে তো আমরা দেখেছি জিয়াউর রহমান খন্দকার মোস্তাক ইন্ডিপেন্ডেন্ট অর্ডিনেন্স জারি করেছেন আর এটা জিয়াউর রহমান আইনে পরিণত করেছে। তার মানে দাঁড়ায় কি, আপনি খুনিদেরকে আশ্রয় দিলেন, খুনিদেরকে স্বীকৃতি দিলেন, খুনিদেরকে রাষ্ট্র পৃষ্ঠপোষকতা করলো, তখন কি আওয়ামী লীগের কর্মী জিয়াউর রহমানের মুক্তিযোদ্ধা বা শ্রদ্ধার জায়গায় থাকলো? এই বিবেচনায় আজকের বাস্তবতাটা আসলে অনেক জায়গায় কথা বলতে সুযোগ দেওয়া হয় না, ডিবেটটাকে ঝগড়ায় চলে যায়, কারণে এই কথাগুলো বলতে পারি আজকে বললাম। এখন ডিসেম্বরের 10 তারিখকে কি আপনারা বেশি সিরিয়াসলি নিয়ে নিচ্ছেন কিনা? আওয়ামী লীগ তো যথার্থ বলেছে, কেন ডিসেম্বরকে আওয়ামী লীগ মনে করে যে আওয়ামী লীগের মাস? 75-এ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর এদেশে বঙ্গবন্ধু নির্বাসিত ছিল, বঙ্গবন্ধু কথা বলা যায় না, যে জয় বাংলা স্লোগানকে ধারণ করে আমার বাবা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, যে আমার বাবা 71-এর 7ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম, আমাদের এই যে মুক্তির বাণী, এই স্বাধীনতার মন্ত্রমুগ্ধ উজ্জীবিত যে জাতিকে করেছিল, তাকে যারা নিষিদ্ধ করেছিল তাদের মাস তো ডিসেম্বর মাস নয়, যে ডিসেম্বর মাসে 2001 সালে 1 অক্টোবর নির্বাচনের পর বেগম খালেদা জিয়া জামাতের সাথে ঐক্য করার মধ্যে থেকে নিজামী মুজাহিদদেরকে পতাকা দেওয়া হয়, সালাউদ্দিন কাদের চৌধুরীকে মন্ত্রী স্ট্যাটাস দেওয়া হয়, যে দেশে আজকে দাঁড়িয়ে সাকা চৌধুরীর সন্তান হাম্মাম কাদের চিটাং এর জনসভায় যখন একজন যুদ্ধাপরাধ রাজাকারকে শহীদ আখ্যা দেয়, সেই দেশে ডিসেম্বর মাস তো অবশ্যই বিএনপির মাস না, ডিসেম্বর গোটা বাঙালির মাস, যে বাঙালি 1971 সালে 9 মাস সশস্ত্র যুদ্ধ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে মুক্তিযুদ্ধ এনেছিল, বিজয় এনেছিল। আমি মনে করি দলকে সিদ্ধান্ত নিতে হবে, দলের কারা আদর্শিক কর্মী, যারা জনগণকে ভালোবাসে, জনগণের পাশে থাকে, এবং এই গত 14 বছরে দলে যে সমস্ত বিভিন্ন 2-1 জন এমপির বিতর্কিত 2-4 জন 10 জন এমপির কারণে বিভিন্ন জায়গায় যে দলের ভিতরে উপদল গড়ে উঠেছে, যারা এই মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বঙ্গবন্ধু শেখ হাসিনাকে আদর্শিকভাবে লালন করে না, তাদেরকে পরিষ্কার করতে হবে, এবং দলের প্রকৃত ত্যাগী নেতাকর্মী তাদেরকে মূল্যায়ন করতে হবে, প্রকৃত
রাজনৈতিক কর্মী হিসেবে আমি মনে করি একজন আওয়ামী লীগের চ্যালেঞ্জটা আওয়ামী লীগের দলের ভেতরেই, বাইরে না, বাইরে কোনো চ্যালেঞ্জ নেই। একজন দর্শক অপেক্ষা করছে।